ইলেকট্রন অথবা ইলেকট্রিসিটি ক্লিয়ার সানিম ইয়েস স্যার ওকে আর এই যে লাইসিস লাইসিস একটা গ্রিক ওয়ার্ড এটা মানে হচ্ছে ভাইয়া ভালো তাহলে ইলেকট্রিসিটি প্যাস করে যদি আমি কোনো কিছু ভেদ হতে চাই দিস ইজ ইলেক্ট্রোলাইসিস এটা আমি বলবো তখনই ইফতিখার আমাকে জিজ্ঞেস করবে যে আপনি ভাঙতে চাইতেছেন ইলেকট্রিসিটি দিয়ে কি কি ভাঙতে চান আমি বললাম যে ইফতিখার আমি তো আয়নিক কম্পাউন্ড ভাঙতে চাই কিন্তু আমরা এটাও জানি যে আয়নিক কম্পাউন্ড ইলেকট্রিসিটি দিয়ে যদি ভাঙতে চাই তাহলে তো ও ইলেকট্রিসিটি নিতে পারত অত ইলেকট্রিসিটি নিতে হবে মেটাল তো রাইট এখন আয়নিক কম্পাউন্ড তো সলিড স্টেটে ইলেকট্রিসিটি নেয় না মানে কন্ডাক্ট করে না তাহলে ওকে ইদার মোল্টেন স্টেটে অথবা ডিসলভ স্টেটে বা সলিউশন স্টেটে থাকা লাগবে রাইট তাহলে এখন আমরা বুকে যাই দেখো বুকে যদি তুমি যাও দেখো ডেফিনেশন কি বলো যেমন বাসায় লবণ আছে এটাই তো সোডিয়াম ক্লোরাইড বাসায় যেটা খাই আমরা টেবিল সল্ট এই যে পানি এর মধ্যে দিবা যে শেক করবা ডিসলভ হয়ে গেছে ডিফিউশন হয়ে গেছে অর সলিউশন গেট দ্য পয়েন্ট সলিউশন আর এর মধ্যে ডিফারেন্স কি তাহলে একটা আয়নিক কম্পাউন্ড কে যদি আমরা হিট দিয়ে মেল্ট করি তাহলে এটা হচ্ছে মোল্টেন বা লিকুইড স্টেট যদি আমরা এটাকে ওয়াটারের মধ্যে ডিসলভ করি তাহলে এটা হচ্ছে ডিসলভ অন্য সলভেন্টেও ডিসলভ করতে পারি বাট নরমালি আমরা যখন ওয়াটারে করি তখন এটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড AQ অ্যাকোয়াস এভাবে লিখি ঠিক আছে এখন দেখো বুকিস ডেফিনিশন আমরা বানাই নিজের নিজে ইলেকট্রোলাইসিস ইজ এ ইজ ডেফিনেটলি আমরা ফার্স্টই বলছি ইলেকট্রোলাইসিস কি টাইপ অফ এটা রেডক্স রেডক্সের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন তার মানে এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন So electrolysis is a chemical reaction by which we break down ionic compounds either in molten state or in dissolved state by passing electricity. Chesh. Lekho. Lekha galo definition ta. Right. Electrolysis. Age copy paste koro. 30 seconds. তাহলে এই গল্পের মতো করে বললে ইলেকট্রোলাইসিস শুনলে তো যারা কখনো পড়ো নাই কেমন ভয় লাগে না অনেকের তো ভয় লাগে মনে হয় যে কি জানি পড়ায় ইলেকট্রোলাইসিস মনে হয় বিশ্বাস বাট এই যে গল্প দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি ইলেকট্রোলাইসিস বলতে কি বুঝাইতেছে এটা এই ওয়ার্ডই বলে দিচ্ছে রাইট নো আদার দ্যান মানে আয়নিক কম্পাউন্ড ছাড়া অন্য কোনো কিছু কিন্তু ইলেকট্রোলাইসিস নেবে না ঠিক আছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না তো মানে ওদেরকে ব্রেক সোডিয়াম মেটাল তো মেটালই আছে আয়রন মেটাল এটাকে কি এক্সট্রাক্ট করবা তুমি এটা তো অলরেডি ফিনিশন হয়ে আছে রাইট সো মেটালিক দরকার নেই সিম্পল কোভ্যালেন্ট জায়ান্ট কোভ্যালেন্ট ওরা তো তোমার মোস্ট অফ দেম আর নট কন্ডাক্টরস রাইট সো ওনলি আয়নিক কম্পাউন্ডস উইল বি রাইট সো রাইট দ্য ডেফিনিশন ইলেকট্রোলাইসিস ইজ আ কেমিক্যাল রিঅ্যাকশন অর কেমিক্যাল চেঞ্জ এনিথিং ইউ ক্যান রাইট ইলেকট্রোলাইসিস ইজ আ কেমিক্যাল চেঞ্জ or chemical reaction electrolysis is a chemical change or a chemical reaction by which we break down
electrolysis. We break down ionic compounds. We break down ionic compounds either in molten state or in dissolved state. By passing electricity. Electricity pass through. Sir, would you mind repeating again? Yes. Electrolysis is a chemical change or chemical process or chemical reaction by which we break down ionic compounds either in molten state or in dissolved state by passing electricity. Okay. So এক দিনের পরে মেমোরাইজেশনের মতো করতে পারো চাইলে বাট ইফ ইউ ইভেন ইফ ইউ গেট কেমিক্যাল রিঅ্যাকশন এখন তুমি কেমিক্যাল রিঅ্যাকশন আসছো ও সানিম রায়হান শোনা যায় সানিম হ্যাঁ স্যার ইলেক্ট্রোলাইসিস ইজ এ কেমিক্যাল চেঞ্জ বাই হুইচ উই ব্রেক ডাউন আয়নিক কম্পাউন্ডস লিখছো বাই হুইচ উই ব্রেক ডাউন আয়নিক কম্পাউন্ডস ইদার ইন মলটেন স্টেট or in dissolved state by passing electricity. Hopefully, boy, I can take a definition there. Okay, sure. No, I'm sure. I'm sure. Boy, definition. মানে কোন বইয়ে কি ভাবে আছে মানে একই টাইপের এই সেন্টেন্স গুলোই পাবা মানে এই ফ্রেজ গুলোই পাবা yes sir got it sure না মানে electrolysis produces heat or not you are saying yeah No, we are giving heat to melt. The objective of electrolysis is to extract a metal. Say, for example, sodium chloride, 1 kg, 35 taka. But if we can extract sodium metal, we can have 5,000 taka. 35 taka diye tumi 1 kg baba. Tumi amar sathe jodi sodium metal, tumi jodi amake 1 kg sodium metal dao, ami tomake 100 kg. Sodium chloride. So it's costly, right? A good deal. And amar dhanda ki? Amar dhanda to. And why I'm doing electrolysis? Why I'm studying electrolysis? Marks for jono? No. I'm after money. I'm after mamu. Right? That's why we are doing electrolysis. That you need to understand. Electrolysis is an industrial process. I mean, industry DC can. Taka banano jonno. Right? ওইটা বুঝতে হবে নট এখানে পড়াশোনা করে আমি মার্কস দিয়ে কি করবো আলটিমেটলি তো ফুড ক্লদিং শেল্টার ইজ ইম্পর্টেন্ট এন্ড এ কার এন্ড এ ওয়াইফ ফর ফর বয়েজ রাইট রাইট সো ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি ইউ উইল নট হ্যাভ এনিথিং সো এট লিস্ট ফর সার্ভাইভাল রাইট ওকে হোয়াটএভার সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং ইলেকট্রোলাইসিস আপ টু দিস ইয়েস স্যার ওকে ইট ইজ সোডিয়াম ক্লোরাইড ইদার ইন মলটেন স্টেট অর ইন ডিসলভড স্টেট একটা আয়নিক কম্পাউন্ড এটাকে আমি কি করতেছি এটাকে একটু ইলেকট্রোলাইজ করতেছি এটার নাম যেটাকে আমি ইলেকট্রোলাইসিস করব যে আয়নিক কম্পাউন্ডটা এটার নাম কি এটার নাম হচ্ছে ইলেকট্রোলাইট মানে দ্য থিং উইচ উইল আন্ডারগো ইলেকট্রোলাইসিস এই যে আয়নিক কম্পাউন্ড গুলো ইন মলটেন স্টেট অর ইন ডিসলভড স্টেট এগুলোকে কি বলি ইলেকট্রোলাইট এল ওয়াই টি ই জাস্ট সিস বাদ দিয়ে এল ওয়াই টি ই দ্যাটস ইট দ্যাট মিন্স ইট হ্যাজ বিন ব্রোকেন ডাউন বাই মানে ইট হ্যাজ দ্য পটেনশিয়াল টু ব্রেক ডাউন মানে যেটাকে আমি ইলেকট্রোলাইসিস করব ওইটাকে আমরা ইলেকট্রোলাইট বলি ফাইন আর এনিথিং সে ফর এক্সাম্পল আর সুগার সলিউশন সুগার ইজ ইট আয়নিক অর কোভ্যালেন্ট ডু ইউ নো সুগার নো হুজ কোভ্যালেন্ট জি পুরোটাই কোভ্যালেন্ট রাইট সো এখানে যদি আমি সুগার সলিউশন দেই উইল ইট আন্ডারগো ইলেকট্রোলাইসিস No, because it is covalent, right? So sugar solution is non-electrolyte, whereas sodium chloride is electrolyte. So electrolyte, non-electrolyte. Fine? Okay. And এই যে দুইটা বললাম না মর্টেন ডিজলভ আজকে মর্টেন
next class e dissolved down electrolysis so electrolysis dui ta jinish er electrolysis hoy molten substance e dissolved substance shesh electrolysis chapter shesh fine okay let's go এই ইলেকট্রোলাইসিস যখন আমরা করি কি করি এরকম একটা ইলেকট্রোলাইটিক ইলেকট্রোলাইসিস এর সেল থাকে হ্যাঁ একটা বিকার হতে পারে যে কোনো কিছু একটা সেল আমরা কি করতে চাই মোল্টেন সোডিয়াম ক্লোরাইড আমরা কি করলাম মেল্ট করলাম ধর এখানে সল্ট নিলাম সল্ট দিয়ে এখানে হিট দিলাম হিট দিয়ে এটাকে আমরা মেল্ট করলাম এটা মোল্টেন সোডিয়াম ইট ডাজন্ট হ্যাভ এনি ওয়াটার অর ইট ইজ মোল্টেন সো ইটস লিকুইড স্টেট অফ দ্য সল্ট doesn't have any water tumi tomar chula te korte parbo na ek bochhor jodi phalay rakho oi sodium chloride salt ke melt hobe na your stove cannot generate that high temperature jei burner diye koro aguner bhitore phalay rakho eta hobe na tomake to fire ye kora lagbe ei je say big field e ki kore eto boro je chimney eta ki pura ta chula na big diye ki kore big is a very good insulator tumi jodi agun mane heat atkay rakhte paro taile hocche ki you can generate temperature do you get my point tomar to tumi chula chharcho shob chole jaycho heat ki jodi chola jay tale tomar temperature barbe kibhabe bujho nai byapar ta tumi jodi insulate korte paro heat ke tale yes oi bunsen burner diye tumi onek kichu korte parbe fine everything is fire right ei je lava jeta mountain theke jeta uthe eta keno eto gorom 50000 degree centigrade এত গরম কেন কারণ এটা ইনসুলেটেড ছিল পুরো আগুনটা এই কারণে মানে ইটস স্যাট ভয়ঙ্কর না ডেঞ্জার মোল্টেন ফায়ারটা হ্যাঁ লাভ হচ্ছে মোল্টেন চেটে থাকে না ওই তো মোল্টেন ফায়ার মানে কি সব মেটাল যেগুলো আছে ডায়মন্ড টাইমেন্ড সব সব মেল্ট হয়ে আছে স্যার তো যদি মোল্টেন ফায়ার কি আমরা নরমাল স্টেটে আনতে পারি উই ক্যান গেট ডায়মন্ডস অর গোল্ড তাই তো ওইখান থেকে তো তাই উঠে মানে ওইটা যখন ঠান্ডা হয় তখন তাই হয় প্রেসার প্রেসার মেটাল মেটাল বের হয় হ্যাঁ এটা স্যার লাভা স্যার ঠান্ডা হতে অনেক সময় লাগে না অনেক সময় লাগে মানে গরম পানি ঠান্ডাইতেই ঠান্ডা হইতেই অনেক সময় লাগে ওটা লাভা 50000 ডিগ্রি সেলসিয়াস হিট ডিসিপেট করতে অনেক টাইম লাগে ওকে ফাইন সো আমরা একটু ইয়েতে থাকি সো সোডিয়াম ক্লোরাইড এর ভিতরে কি আছে এটা একটা বিকার মানে একটা কন্টেইনার ইলেকট্রোলাইটিক সেল বলি আমরা সেল যেটার মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইড দিয়ে মেল্ট করছি ঠিক আছে তাহলে মেল্ট করলে এখানে কি থাকবে এখানে কারা ধরে 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 করতেছে বাচ্চাগুলো সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন এখানে অনেক ট্রিলিয়ন্স মিলিয়ন্স অফ সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন ধরে ধরে করতেছে না রাইট এই বাচ্চারা যেভাবে মাঠে ছাইড়া দিলে যেভাবে দৌড়ায় দে আর মুভিং লাইক দ্যাট রাইট ইয়েস ও টাইম ইজ রানিং আউট ওকে ফাইন এটা লাস্ট ক্লাস কিন্তু আসে আচ্ছা হোয়াটএভার অনেক সময় জুম ভালো ভালো হয়ে গেল ওকে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন ফাইন আচ্ছা এখন আমরা এখানে কি দিব আমরা চাই এখানে এরকম একটা মেটাল বার রড একটা মেটালের রড দিলাম এখানে একটা মেটালের রড দিলাম থিনার হতে পারে এটা ছিল কন্ডাক্টর মেটাল কন্ডাক্টর ইলেকট্রিসিটি বাট প্রোভাইডেড দেখো এখানে আমরা কত টেম্পারেচার দিছি মোর দ্যান 801 ডিগ্রি সেন্টিগ্রেড রাইট এখন মেটালটার যদি মেল্টিং পয়েন্ট এটার চেয়ে কম হয় দেন কি হবে এটাই তো বোঝা যাবে বোঝা যায় তাহলে আমার এমন একটা কিছু দরকার যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে এই রড দুইটা যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে নাম্বার 1 ইট মাস্ট বি আনরিঅ্যাকটিভ নাম্বার 2 এটা অনেক হিট উইথস্ট্যান্ড করতে পারে মেল্ট হবে না তাহলে এর জন্য আমরা কি করি এটাকে কার্বন মানে গ্রাফাইট তো গ্রাফাইট গ্রাফাইট কার্বন এন্ড গ্রাফাইট কার্বনের দুইটা ফর্ম আছে ডায়মন্ড এন্ড গ্রাফাইট আমরা পরিচিত তাই না ডায়মন্ড ডাজন্ট কন্ডাক্ট ইলেকট্রিসিটি গ্রাফাইট ইজ চিপ নাম্বার 1 তাই না আমার ওই যে বলছিলাম একটু আগে আমার ধান্দা কি তাহলে যদি আমি ইলেকট্রোড অনেক কম পয়সায় লাগাইতে পারি তাহলে ইন্ডাস্ট্রিয়ালি আই এম বেনিফিটেড না তাহলে আমি আমি তো খুশবই হচ্ছে আমার কাজ হবে কোয়ালিটি এসিওর থাকবে বাট খরচ কম হবে আমার খরচ আমি যত কমাইতে পারবো আমি প্রোডাক্ট তত কম দামে সেল করতে পারবো রাইট মোর প্রফিট লেস মোর প্রফিট হ্যাঁ তুমি ওই যে বিজনেস একটা কথা বলে তুমি বিজনেসে যদি শাইন করতে চাও তুমি কম টাকায় কিনতে হবে তুমি কিনে লাভ করা হবে
তুমি সেল ওই যে মার্কেটে কম্পিটিশন আছে তুমি এটা পাবা না তুমি বেশি দামে সেল করবে মানুষ আড়াই জনের কাছে যাবে বাট তুমি যদি পারচেজ করতে পারো উইথ লেস মানি এন্ড উইথ কোয়ালিটি রাইট তাহলে তুমি চাইলে এক দুই টাকা অন্যদের চেয়ে কমাই দিতে পারবা এক দুই টাকা থেকে হোয়াটএভার যেটা যেটাই হোক বাট এটা দরকার সো সিন্স ইট ইজ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি তোমার এটা বোঝা লাগবে যে আমাদের ধান্দা হচ্ছে মানি এন্ড এখানে যদি আমরা গ্রাফাইট ইলেকট্রোড ইউজ করি এন্ড প্লাটিনাম ইউজ করতে পারো প্লাটিনাম হ্যাজ কোয়াইট হাই মেল্টিং পয়েন্ট একটা ব্যাটারি দিলাম এটাকে কানেক্ট করলাম দুইটা রড কে কানেক্ট করলাম ব্যাটারি ডিফারেন্স একটু বলি ডিফারেন্স ধরো এ একটা সাবস্টেন্স আর বি একটা সাবস্টেন্স ভালো করে কোয়েশ্চেন পরে করো আগে আমি জিনিসটাকে শেষ করি নাহলে ইন্টারাপ্ট করলে আমি শেষ করতে পারবো না কিন্তু টাইম কম একটা সাবস্টেন্স দি একটা সাবস্টেন্স ইয়ে দেখো তারা দেখো নেচার এই দুটো সাবস্টেন্সের নেচারটাই এমন বা দুইটা মেটাল হোয়াট এভার দুইটা সাবস্টেন্স বা দুইটা এলিমেন্ট নেচারটাই এমন এ ইলেকট্রন দিতে চায় আর বি ইলেকট্রন দিতে চায় এটা ইলেকট্রন দিতে চায় আর বি কি চায় ইলেকট্রন দিতে চায় ন্যাচারালি চায় এখন ইলেকট্রন ট্রান্সফার মানে কি ইলেকট্রিসিটি না এন্ড দেখো এটা রেডক্স না সামওয়ান ইজ অ্যাকসেপ্টিং ইলেকট্রন এন্ড সামওয়ান ইজ ডোনেটিং ইলেকট্রন তাহলে এটা রেডক্স এন্ড ইটস ইলেকট্রন ট্রান্সফার মানে ইলেকট্রিসিটি ইজ ট্রান্সফারিং আমরা বুঝছি যে বেটা এ ইলেকট্রন দিতেছ আর বি দিতেছ তোমরা তোমরা ইলেকট্রন দেয় নেয়া করতেছ আচ্ছা ফাইন আমরা কি করলাম দেখো আমরা এ কে একটা জেলে বন্দি করলো জেলে ঢুকে গেলাম আর বি কে এখানে আরেকটা জেলে ঢুকে গেলাম হ্যাঁ এখন এ ইলেকট্রন দিয়ে এ ইলেকট্রন দিতে পারে না বিও নিতে পারে না বাট ও তো ইলেকট্রন দিতে চায় ন্যাচারালি আর ওই ইলেকট্রন দিতে চায় ঠিক আছে কিছুদিন পর এ কে বি এর সাথে কানেক্ট করে দিলাম কি দিয়ে মোবাইল ফোন লাগাইছে পাবজি খেলতেছে তাহারাতে একটা লাইট দিছে দিয়ে এখানে আলো নিতেছে এ বি কে ইলেক্ট ইলেকট্রন দিতেছিল কিন্তু মাঝখান দিয়ে ও পাবজি খেলানো দ্যাট ইজ হাউ ব্যাটারি ওয়ার্কস ব্যাটারি কি একটা ন্যাচারাল কাজ কিন্তু এ ইলেকট্রন দিবে বি ইলেকট্রন দিবে ধরো জিঙ্ক এন্ড কপার জিঙ্ক ইলেকট্রন দেয় আর কপার ইলেকট্রন দেয় এটাই নেচার ওদের দুইজনকে যদি কানেক্ট করে দাও ওরা এটা এটা করবে এটার মাঝখানে এই যে ইফতিখার একটা মজা নিয়ে নিল দ্যাট ইজ হাউ ব্যাটারি ওয়ার্কস তাহলে এটা আমরা এই যে এই ডিসকাশনটা এটা আমরা করবো কোথায় এলেভেলসে আমরা হিউম্যান বিং প্রথমে তো গন্ডগোলটা কে লাগাইছিল ইফতিখার হিউম্যান বিং ওরা ওরা সুন্দর ইলেকট্রন দেয় নেয়া করতেছিল মাঝখান থেকে ওয়াই আছে ঠিক আছে দেখতেছি মজাটা ইলেকট্রন দিতেছ নিতেছ মাঝখানে আমি ফোন ঢুকাইছি ঢুকাই পাও রাইট এখন এখানে যেটা হয়েছে ইট ইজ আওয়ার ইন্টারেস্ট যে আমরা চাই এ ইলেকট্রন দেখ আর বি ইলেকট্রন নিক যদি ওরা নেয় তাহলে আমরা ইকোনমিক্যালি আমরা বেনিফিট করি তাহলে আমরা কি করছি আমরা এই যে এ এটাকে এখানে দিচ্ছি বি কে এখানে দিচ্ছি মানে এ আর বি কে আমরা ধরো আবার সেম ভাবে এগুলো ইয়ে করছি করছি ওয়ার দিয়ে কানেক্ট করছি
কাজ হইতেছে না ঠিক আছে ওরা তো এমনি ইলেকট্রন দিতে নিতে চায় না কাজ হইতেছে না তাহলে এখন কি করছি ব্যাটারি কি ব্যাটারি ইজ এনার্জি তাই না আমরা এখন জোর করতেছি কি করছি মাঝখানে নেগেটিভ পার্ট পজিটিভ পার্ট কি করছি ব্যাটারি দিয়ে আমি কি চাই এর কাছ থেকে ইলেকট্রন পুল করতেছি এনার্জি দিয়ে এটা ওকে ইলেকট্রন পুশ করে দিচ্ছি ব্যাটারি লাগাইছি এখন এই সোডিয়ামকে আমরা বাধ্য করব এখানে চাইতে ক্লোরাইডকে বাধ্য করব এখানে ও ইলেকট্রন নিবে ও ইলেকট্রন দিবে এটা আমরা বলতে এই যে ব্যাটারি দিয়ে এনার্জি দিয়ে আমরা বাধ্য করব এই যে এনার্জি দিতেছো এটার জন্য টাকা লাগবে না ইলেকট্রিসিটি লাগবে তো এই টাকার জন্য এই সোডিয়াম মেটাল যখন ফর্ম হবে তখন সোডিয়াম মেটালের দাম এত বাড়ে যাচ্ছে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের কেন দাম নাই কক্সবাজার যাও পানি নিয়ে আসো বয়ল করো ওয়াটার এভাপোরেট করো সোডিয়াম ক্লোরাইড খাও এর জন্য ইটস ভেরি চিপ 35 টাকা বাট এখানে কি করছো 801 ডিগ্রি দিয়ে ফার্স্ট ইলেকট্রিসিটি খরচ হয়েছে অনেক টেম্পারেচারটাকে জেনারেট করতে নাম্বার 1 অনেক অনেক টেম্পারেচার লাগছে তো তোমার খরচ হচ্ছে এরপর তুমি হচ্ছে এই যে ব্যাটারি লাগছে ইলেকট্রোড লাগছে ইলেকট্রোলাইটিক সেল এমন একটা সেল লাগছে যেটা 801 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উইথস্ট্যান্ড করতে পারে এই সব মিলে অনেক খরচ আছে এর জন্য এটা 1 কেজি দাম এত রাইট আচ্ছা এখন জিনিসটা কি বুঝতে পারছো তাহলে ব্যাটারি তো হাউ ব্যাটারি ওয়ার্কস উই আর নট ডিসকাসিং বাট আমরা জাস্ট কিছু ইনফরমেশন দিব দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারি যেটা এটা সবসময় ইলেকট্রন রিলিজ করে এই যে দেখো ইলেকট্রন আসতেছে এই যে এটা ঘুরে গেছে ইলেকট্রন এই রডটা দুইটাই গ্রাফাইট রড হ্যাঁ দুইটাই গ্রাফাইট রড বাট এটা কেন এটা এই গ্রাফাইট রডটা ইটস কানেক্টেড উইথ দ্য নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারি এই গ্রাফাইট রডটা পজিটিভ পার্ট অফ দ্য ব্যাটারি সাথে তুমি এইভাবেও দিতে পারো তোমার ইচ্ছা তোমার ইচ্ছা বাট এই যে পিচ্চিটা এটা হচ্ছে নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারি আর লম্বাটা যেটা এটা হচ্ছে পজিটিভ পার্ট অফ তাহলে নেগেটিভ পার্ট অফ দ্য ব্যাটারি ব্যাটারির কাজই হচ্ছে নেগেটিভ পার্ট থেকে ও ইলেকট্রন দিবে আর পজিটিভ পার্ট হচ্ছে ইলেকট্রন পুল করবে মানে ইলেকট্রন এখানে যাবে ইলেকট্রন এখন এই যে মাঝখানে দেখো ওদের তো এইটুকু পর্যন্ত কানেকশন এরপরে তো কানেকশন নাই এরপরে কি আছে এটা ইজ লিকুইড সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন ইজ মুভিং আচ্ছা এখানে কি ইলেকট্রন দিয়ে ভরে গেল না এই রডটা স্বাভাবিকভাবে